मामू, ओ मामू, उठो ना, मेले नहीं चलो ना मामू। ऐ दुष्टु, कल तो मेला एक बार गेली, अबार आज जावत जोने बाय ना। है, आजो नहीं जेते हबे, एक टा बीड़ाल किनबो। की किनबी? बीड़ाल, कल देखे ची, बाघ, शिंगो, बीड़ाल, सब नहीं बोशे छे, की सुंदर सब गुलो, एकदम सत्ती कारेर मतो, किने देबे तो मामू? ओ ऐ जोने मेला जावा, अच्छा बेश, किने देबो? किन्तु पिकू तोर ओई बिड़ाली पछंद हलो केनो? पाशेर बाड़ी मिठीदेर जब्द करार जोन्नो ओदेर हुलोटा रोज आमादेर दूध खेये जाए, ताई बिड़ालटा किने आमी ओदेर बाड़ी रोज ओटाके पाठिये देबो। तोर पुतुल बिड़ाल बुझी रोज ओदेर बाड़ी गिये दूध खाबे? हाँ खाबे तो। ठीक आछे चल 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 चल। ওই কালো বিড়ালটা দেখো, এত কিছু ছেড়ে তুই কিনা একটা কালো বিড়াল পছন্দ করলি? হ্যাঁ ওটাই পছন্দ। দেখুন বাবু, খোকা বাবুর সেরাটাই পছন্দ হয়েছে। দাম কত ভাই? আঙ্গে 20 টাকা। বলো কি, এটার এত দাম? আমি বেশি বলিনি বাবু, কালো বিড়াল কেউ তো নিতে চায় না, তাই কম দামে দিচ্ছি। কিরে তুই এটাই নিবি তাহলে? হ্যাঁ মামু এটাই নেব। মামু বিড়ালটার চোখ দুটো দেখেছো, কেমন জলজলে। ঠিক বলেছো খোকা বাবু, এমন জিনিস কিন্তু কোথাও পাবে না। এইবার মিঠিরা মজা টের পাবে, রোজ রোজ আমাদের দুধ নষ্ট করা, এবার আমিও বিড়াল এনেছি। হুম, এই যা, লোডশেডিং হয়ে গেল। পিকু পিকু অন্ধকারে সাবধানে চল, বুঝলি? সাবধানে চল বাবা। বাবা গো, মা গো, বাঁচাও গো, দেখো গো কে একটা এসেছে। নে পিকু, দুধটা খেয়ে নে, আর কাউকে কিন্তু অমন করে ভয় দেখাবি না। দুধ এনেছো মা, এটা কিন্তু আমার বিড়ালের, বুঝেছো? বাবা, বলিস কি রে, তোর বিড়াল সত্যি সত্যি দুধ খাবে? খাবে না কেন, মিঠিদের বিড়াল যদি আমাদের বাড়ি এসে দুধ চুরি করে খায়, তবে আমার বিড়াল খাবে না কেন? দেখ দিদি দেখ, তোর ছেলের কাণ্ড একবার দেখ। তুই দেখ, তোরা মামা ভাগ্নে মিলে এখন এসব কর বসে বসে, তবে হাবুকে কিন্তু আর ভয় দেখাবি না। আরে হাবু কাকাকে মোটেই ভয় দেখায়নি। না 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 না, ভয় দেখাওনি তো, বেচারার ভয় এখনো যায়নি, খালি বলছে বিড়ালটা নাকি ওকে মেরেই ফেলতো। কি যে কাণ্ড করিস তোরা। শোন না দিদি, বাড়ি ঢোকার সময় তো লাইটটা চলে গেল, অন্ধকারে কি যে হয়েছে কিছুই জানি না, হয়তো হোঁচট নোচট খেয়ে। থাক, ওর হয়ে তোকে আর সাফাই গাইতে হবে না, ও বললো আর তুই অমন একটা খেলনা কিনে দিলি। দেখিস না তোর জামাইবাবু বাড়ি এলে হাবুর কান্নাকাটি শুনে কি করে। আরে দিদি তুই এত চিন্তা করিস না তো, দেখবি কিচ্ছু হবে না। তাই যেন হয়। কি গরম লাগছে রে বাবা, এই ঘরে নাইট ল্যাম্পটা বন্ধ কেন? আবার লোডশেডিং নাকি? ঠিক তাই, পাখাও বন্ধ। এই লোডশেডিংয়ে জ্বালায় না আর পাড়া গেল না। দুষ্টুটা সারাক্ষণ বিড়ালের পেছনে থেকে এখন অঘরে ঘুমোচ্ছে, কিন্তু বিড়ালটা কোথায় রাখলো একবার দেখি তো, নইলে সকালে উঠেই আবার বাড়ি মাথায় করবে। ও বিড়ালটা কোথায়? ঘুমানোর আগে তো মাটিতেই দেখেছিলাম, টর্চটা একবার জ্বালিয়ে দেখি তো।
বিড়ালটা কোথায় গেল? দুধের বাটিও দেখি ফাঁকা। আমার স্পষ্ট মনে আছে দিদি এক বাটি দুধ রেখে গেছিল এই বিড়ালটার পাশে। এখন বিড়ালটাও নেই, দুধও নেই, ব্যাপারটা কি? আবার এত রাতে কল চেপে কে জল তুলছে? বাড়ির সবাই তো ঘুমোচ্ছে। এবার দেখি তো ব্যাপারটা। আমি কি দেখছি? কেউ নেই, অথচ এমনি এমনি কল থেকে জল পড়ছে। আমি কি ঠিক দেখলাম? মনে হচ্ছে ঘুমের মধ্যে বোধহয় ভুল দেখেছি। হ্যাঁ, তাই হবে মনে হচ্ছে। বাবা, যাক কারেন্টটা এসে গেছে, এবার নিশ্চিন্তে একটু ঘুমোই। সারাদিন ওই বিড়াল, মেলা, লোডশেডিং এসব করে মাথাটাই গরম হয়ে গিয়েছে। ঘুমলেই সব ঠিক হয়ে যাবে। আমি তো সত্যিই বুঝতে পারছি না, খুলে বল না। হাবুর ঘরের সামনে ওই কালো বিড়ালটা রেখে এসেছিলি কেন? আমি মানা করেছিলাম না? কি বলছিস তুই? ঠিকই বলছি আমি। কলপাড়ের পাশে হাবুর ঘরের সামনে এটা পড়েছিল। হাবু সকালে ঘর থেকে বেরিয়ে এই বিড়াল দেখে আবার ভয়ে কান্নাকাটি জুড়ে দিয়েছে। কি কি বলছে হাবু? বলছে তো কাজ ছেড়ে দেবে। ও কাজ ছেড়ে দিলে আমার অবস্থাটা কি হবে ভেবে দেখেছিস? আমি একা হাতে কত দিক সামলাবো বলতো? তোরা তো এসব কিছুই বুঝবি না, আমার হয়েছে যত জ্বালা। পই পই করে বললাম ওকে, আর ভয় দেখাস না, ভয় দেখাস না। কিন্তু এটা কিভাবে সম্ভব? বিড়ালটা ওখানে গেল কি করে? তাহলে কাল রাতে যা দেখেছে সেটা সত্যি? হাবুর ঘরের সামনে ওই কালো বিড়ালটা রেখে এসেছিলি কেন? আমি মানা করেছিলাম না? কি বলছিস তুই? ঠিকই বলছি আমি। কলপাড়ের পাশে হাবুর ঘরের সামনে এটা পড়েছিল। হাবু সকালে ঘর থেকে বেরিয়ে এই বিড়াল দেখে আবার ভয়ে কান্নাকাটি জুড়ে দিয়েছে। কি কি বলছে হাবু? বলছে তো কাজ ছেড়ে দেবে। ও কাজ ছেড়ে দিলে আমার অবস্থাটা কি হবে ভেবে দেখেছিস? আমি একা হাতে কত দিক সামলাবো বলতো? তোরা তো এসব কিছুই বুঝবি না, আমার হয়েছে যত জ্বালা। পই পই করে বললাম ওকে, আর ভয় দেখাস না, ভয় দেখাস না। কিন্তু এটা কিভাবে সম্ভব? বিড়ালটা ওখানে গেল কি করে? তাহলে কাল রাতে যা দেখেছে সেটা সত্যি? হ্যাঁ রে ভাই, পাশের বাড়িতে কেউ নেই। কেন রে? আসলে কদিন ধরে হুলোটা আসছে না তো তাই। ওই হুলো আর আসবে না মা, আমার বিড়াল এসে গেছে না, সেই ভয়ে ও আর এমুকো হবেই না। তা যা বলেছ, যা সুন্দর চেহারা তোমার বিড়ালের, কেউ আসবে না। হাবু কাকা, আমার বিড়াল নিয়ে ঠাট্টা করবে না বলে দিলাম। তবে হাবুদা, কথাটা কিন্তু পিকু ভুল বলেনি। ওই বিড়ালটা কেনার পর থেকেই ওই মিঠিদের হুলোটার আসেনি। আগে তো রোজ দুধ মাছ চুরি করতে আসতো এখানে। মামু, বিড়ালটার একটা নাম দিতে হবে তো, তুমি একটা সুন্দর নাম বলো না মামু। গায়ের রং কালো, তাই তুই ওর নাম রাখ কালী। এ মা, ইস, কি বিচ্ছিরি নাম, ওসব না, একটা ইংরেজি নাম দাও দেখি। আগে তোরা খেয়ে উঠতো, তারপরে এসব কর। ভারী তো পুতুর, তার আবার নাম? কিসের জন্য একটা শব্দ হচ্ছে? মনে হচ্ছে বাইরে হচ্ছে এই শব্দটা। টর্চটা নিয়ে একবার দেখি তো। আশ্চর্য, এ তো মিঠিদের হুলোটা, এত রাতে
হুলোটা এভাবে মাটি খুঁড়ছে কেন? কি আছে ওখানে? আজ তো দিদি খাওয়ার সময় ওই হুলোটার কথা জিজ্ঞেস করছিল, আর ও এখন এত রাতে এসে মাটি খুঁড়ছে। কি আবার কি হঠাৎ বৃষ্টি শুরু হলো কেন? অদ্ভুত তো, যা গরম লাগছিল। এবার একটু ভালো করে ঘুমানো যাবে। দাদা বাবু, ও দাদা বাবু, শিগগিরই ওঠো, সাংঘাতিক কাণ্ড। ও দাদা বাবু, সাংঘাতিক কাণ্ড? আরে কি কাণ্ড হাবুদা, সকাল সকাল তো চেঁচাচ্ছ কেন? আরে চাচাচ্ছি কি আর সাধে, দেখবে এসো কি অলক্ষণে কাণ্ড ঘটেছে গো। অলক্ষণে কাণ্ড আবার কি? দেখো গিয়ে মিঠিদের হুলোটা আমাদের ছাদে মরে পড়ে আছে। কি, হুলোটা মরে গেছে? হ্যাঁ গো দাদা বাবু, কাল আমরা হুলোকে নিয়ে কত কথা বললাম, আর আজ কি কাণ্ড দেখো দেখিনি। কিন্তু হুলোটা ছাদে উঠলো কিভাবে? আর কাল রাতেই বা আমি? অত শত জানি না, তুমি আসবে তো আসো, নাহলে আমি যাই। পুরো ঘটনাটা কিরকম যেন অদ্ভুত লাগছে। রাতে আমি পরিষ্কার দেখলাম হুলোটাকে মাটি আঁচড়াতে, তারপর বৃষ্টি নামলো, কিন্তু ছাদে উঠলো কেন আর গেলই বা কিভাবে? কি বলছিস ভাই, রাতে তুই হুলোটাকে দেখেছিলি না অন্য কিছু? না রে দিদি, আমি 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 ঠিকই দেখেছি, ঠিকই দেখেছি আমি। আর ভেবে দেখ, দরজা বন্ধ থাকা সত্ত্বেও ছাদে গেল কিভাবে? ঠিকই তো, কি হবে ভাই, এবার কিন্তু আমার ভয় লাগছে। তোর জামাইবাবুও তো অফিসের কাজে বাইরে গেল। না না না, আমি তো আছি, ভয় পাস না দিদি, ভয় পাস না। যদি কোনো বিপদ হয়? মা, ও মা! কি হলো রে হাবু, কি হয়েছে? খোকা বাবু আমার কালো বিড়ালটাকে কলতলায় রেখে এসেছে, আমি ভয় পাই বলে এটা করে। আবার ভাই, এবার কিন্তু খুব খারাপ হচ্ছে। আমরা তো কিছুই করিনি দিদি, আমি ঘর থেকে বেরিয়ে সোজা এখানে এসেছি, আর পিকু তো এখনো ঘুমোচ্ছে। হ্যাঁ কথাটা তো ঠিকই, বিড়ালটাকে কলতলায় দেখেছ, তাই না হাবুদা? হ্যাঁ গো। চলো তো একবার গিয়ে দেখি। দেখো দাদা বাবু, কি এখানে গর্ত কেন? এটা ওই বিড়ালটারই কাণ্ড। তোকে বলেছিলাম না দিদি, ঠিকই দেখেছি। তবে এটা তো পুতুল বিড়াল, গর্ত খুঁড়বে কিভাবে? থাম হাবু, এই গর্তটা আমাদের ভালো করে দেখা দরকার। এখানেই কেন গর্ত খোঁড়া বলতো? আমি কি জানি, তোরা এসব নিয়ে গবেষণা কর, আমার রান্না আছে। আচ্ছা হাবুদা, এই গর্তটা এখানে তুমি আগে দেখেছিলে? না গো দাদা বাবু, এই সকালে উঠে দেখছি। এক রাতে এত বড় গর্ত, একটা বিড়াল এটা করতে পারে? কি এত ভাবছো গো? গর্তটার ভেতরে কিছু আছে নাকি ভাবছি, চট করে শাবলটা আনো তো। আচ্ছা আনছি। গর্তটা আমাদের ভালো করে দেখা দরকার। এখানেই কেন গর্ত খোঁড়া বলতো? আমি কি জানি, তোরা এসব নিয়ে গবেষণা কর, আমার রান্না আছে। আচ্ছা হাবুদা, এই গর্তটা এখানে তুমি আগে দেখেছিলে? না গো দাদা বাবু, এই সকালে উঠে দেখছি। এক রাতে এত বড় গর্ত, একটা বিড়াল এটা করতে পারে? কি এত ভাবছো গো? গর্তটার ভেতরে কিছু আছে নাকি ভাবছি, চট করে শাবলটা আনো তো। আচ্ছা আনছি। একটা শব্দ হচ্ছে না, কিসের শব্দ? কি জানি দাদা বাবু। তুমি তুমি সরো তো হাবুদা, সরো সরো, আমি হাত ঢুকিয়ে দেখি। কিছু একটা আছে গোয়ের ভেতরে, ধরতে পারছি কিন্তু কিছুতেই বের করতে পারছি না। কি পেয়েছিস ওই গর্তে? বুঝতে পারছি না দিদি, বুঝতে পারছি না, হাতে লাগছে কিন্তু তুলতে পারছি না। আমায় আমায় টানো তো হাবুদা, আমাকে টানো, আমাকে টানো। টানছি। আচ্ছা বোঝা গেল, আমরা যে কঙ্কালটা মাটি খুঁড়ে পেয়েছিলাম মনে হয় সেটা একজন মহিলার। ফরেন্সিক রিপোর্টের সাথেও আমাদের অনুমান মিলে গেছে। আপনারা বুঝেছিলেন কি করে? ওই যে কঙ্কালের হাতে বালা দেখে, আপনাদেরও তো দেখালাম,
কিন্তু এই বাড়িতে কঙ্কাল এলো কিভাবে? আসলে আমরা তো এখানে নতুন এসেছি, তাই এখানকার কিছুই জানি না। আপনারা আসার আগে এই বাড়িটা অনেকদিন ফাঁকা পড়েছিল, তাই বাড়িটার ব্যাপারে কেউ মাথা ঘামায়নি। কিন্তু কঙ্কাল পাওয়ার পর এই বাড়িটা নিয়ে খোঁজ খবর করাতে অনেক তথ্য হাতে এসেছে। কি তথ্য পেয়েছেন? অনেক পুরনো ঘটনা। এই বাড়িতে থাকতেন মল্লিকা দেবী, থিয়েটারের বিখ্যাত অভিনেত্রী। সঙ্গে ছিল তার পোষ্য একটা কালো বিড়াল। এক রাতে ডাকাতরা হানা দিয়ে নাকি বাড়িতে লুটপাট চালিয়েছিল। তারপর থেকেই মল্লিকা দেবী আর তার বিড়াল নিখোঁজ ছিল। সবাই ভেবেছিল ডাকাতরা ধরে নিয়ে গেছে, কিন্তু অনেকেই রাতে এই বাড়িতে বিড়ালের কান্না শুনত, তাই ভয়ে এই বাড়ির ধারে কাছে কেউ আসত না। সেই থেকে বাড়িটা ফাঁকাই পড়ে আছে। কিন্তু কঙ্কাল উদ্ধার হবার পর তো সব হিসেব পাল্টে গেল। কি সাংঘাতিক! তাহলে কি এই কঙ্কাল মল্লিকা দেবীর? হ্যাঁ, ফরেন্সিক রিপোর্টে তাই আছে। এর অর্থ ডাকাতরা মল্লিকা দেবীকে মেরে এখানেই পুঁতে রেখেছিল। বিড়ালটা তবে কোথায়? মা, মামা, শিগগিরই এসো তোমরা, দেখো দেখো এসে কি কাণ্ড! পিকু এইভাবে ডাকছে কেন? এগুলো এখানে কি পিকু? আমিও তো বুঝতে পারছি না মা, বিড়ালটা নিয়ে খেলতে খেলতে এখানে রেখে আমি একটু বাইরে গেছিলাম, ফিরে এসে দেখি বিড়ালটা এভাবে ভেঙে চুরে পড়ে আছে। কে করলো এটা মা? কেউ ভাঙেনি রে সোনা, তোর বিড়ালটা। পিকু সোনা, তোর বিড়ালের কাজ ফুরিয়ে গেছে রে, তাই ওর জায়গায় ফিরে গেছে। ওই এসেছিল মল্লিকা দেবীর নিখোঁজের রহস্য সবাইকে জানাতে। আসলে ওরা খুব প্রভুভক্ত হয় তো, মল্লিকা দেবীর এই পরিণতি ও মেনে নিতে পারেনি, তাই পুতুল হয়ে এ বাড়িতে এসে সবাইকে সত্যিটা জানিয়ে গেল। সত্যি কি অদ্ভুত ঘটনা! ঠিকই বলেছেন, চোখে না দেখলে বিশ্বাসই হতো না। আজকের দিনেও এমন ঘটনা ঘটে তাহলে। আচ্ছা মিস্টার রায়, এখন চলি, তবে তদন্তের জন্য কিন্তু মাঝে মধ্যেই আসতে হবে। আশা করি আপনাদের সহযোগিতা পাবো। হ্যাঁ, নিশ্চয়ই আসবেন।